রাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 72 নম্বর আয়াতে সরে দেখেন দেখেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা এবজে বলেন কত নম্বর আয়াত বললাম সূরা হজ বলেন বলেন সূরা হজ এটা ক্লাস চলছে 1 ঘন্টা 10 মিনিটের একটা ক্লাস চলছে তাফসীরের ক্লাস আপনি জবাব দেবেন ছাত্রের মধ্যে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা পরিবার সমাজ রাষ্ট্রের দিকে তাকিয়ে যখন কথা বলবেন তারিফু ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার আপনি দেখতে পাবেন আপনার সামনে যদি কোনো কাফের থাকে তখন তাদের চেহারা লাল হয়ে গেছে তেলাওয়াত করলে সবার কাছে ভালো লাগে এখানে বড় বড় সেমিনার হয় দেখবেন কত বড় বড় আন্তর্জাতিক কম্পিটিশন হয় সেখানে সব বসে আছে স্থির ভাবে শুনছে এখানে তেলাওয়াত করবে শুনবে কিন্তু বাজে না দলিল আর প্রমাণ দিয়ে যখন স্পষ্ট করে দেবেন তখন কাফেরদের চেহারা রাগে লাল হয়ে যাবে মনে হবে আপনার তেলাওয়াত করার পরে ব্যাখ্যা শুনলে আপনাকে তাহলে কোরআন তেলাওয়াত শুনলে সবার ভালো লাগে ব্যাখ্যা করলে রাগ হয় মিথ্যে মারতে আসে ছেড়ে তারা যুবক মানুষ জানো আমার ভাইরা মুনাফিকরা কোরআন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু তাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে যখন মিলে না তখন আস্তে করে ওটা চলে যায় যারা চলে যাবে বিশ্বাস করবো আপনি আমি মুসলমান আমি মুনাফিক তিন নাম্বারে যারা মুমিন হে নবী যারা কাফের এই মানুষগুলো কোরআন সরাসরি শুনতে আসে না গোপনে শুনে আর সরাসরি কোন জায়গায় ব্যবস্থা করে তারা ভেঙে দেয় এই সিদ্ধান্ত 1000 বছর আগে নিয়েছিল আবু জেহেল আমি স্পষ্ট বললাম আপনি স্পষ্টই বলছেন কাফেরদের সিদ্ধান্ত সব চলবে কোরআন চলতে দেওয়া যাবে না আজ বাংলাদেশে সব চলবে কোরআনের অনুষ্ঠান চলবে না এই সিদ্ধান্ত যারা কবরে দেওয়া দরকার কি কবরের মাটি নষ্ট হবে অন্তত ওই জায়গাটা আর একজনের ঘর বানিয়ে থাকার ব্যবস্থা করে দিবে এত কঠিন কথা আমি বলি না কিন্তু দেশের দৃশ্য দেখে বলতে বাধ্য ঠিক যত ইস্যু সব কোরআনের এখানে এসে না হাজারো ইস্যু তৈরি হওয়ার জায়গা সেখানে কোনো ইস্যু তৈরি হয়নি এগুলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছে আবু সাহেব ও তো এখন নেই কিন্তু ওর বেতনটা আছে ওর নাতিরা আছে ওর নাতিরা সন্তান
আপনি মারা গেলে কিন্তু সত্যি আপনার জানাজা এরকম ডবল কাজ পড়ায়। আমি দেখি আগে লোকটার জীবন, আমি কর্মজীবন আগে দেখি বাস্তবতা দেখে না, এই জানাজা পড়ে বেকার আর মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে। তখন বলে আল্লাহ যেরকম ছিল তুমি ওর সাথে ওই রকম করো। আল্লাহ মানুষ তো মনে করে যে হজর মনে হয় দোয়া দোয়া ভালোই পড়ছে, তো কি দোয়া। এখানে কোরআনের যে অবস্থান, শ্রোতাদের যে অবস্থান বললাম, আপনি এখন কোন অবস্থায় আছেন আপনি নিজে ভালো জানেন। কোরআন শোনার পরে যদি উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন এর মর্মবাণী কি, তাহলে আপনি অজান্তে দেখবেন তখন কি ফেলেছেন, টেরও পাচ্ছেন না যে চোখ দিয়ে পানি পাচ্ছেন। আল্লাহ আমাদেরকে এরকম শ্রোতা হওয়ার তৌফিক যেন দান করেন, আমিন আমিন। দরুদ আর সালাম নবীজির উপরে পাঠ করার মাধ্যমে সূরা সাফা, কি সূরা বললাম, 99 101, তিনটা আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, তাফসীর কোরআন মাহফিল আপনারা লিখেছেন, এর আয়াতের উপরে আমি আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। একটা হাদিস বলেছিলাম নবীজি, তিরমিজি শরীফে নবীজি বলেন, ইদা কানা উমারা উকুম চরিত্র যখন সবচাইতে ভালো হবে সমাজের ভেতরে, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে, আর যখন সব কাজ রাষ্ট্রের কাজগুলো পরামর্শের ভিত্তিতে করা হবে, তখন তোমরা কবরে যাওয়া আইতে এই দুনিয়ার জমিটা একটা ছোট্ট জান্নাত দেখতে পাবে। সিস্টেম অফ প্রতিষ্ঠায় দেখুন নবীজি বলেন, যখন দেশের শাসক গোষ্ঠী যারা নেতৃত্ব দেয়, যারা উপরে থাকে, যারা সিয়ারে বসে থাকে, এদের চরিত্র জাতির ভেতরে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি এমপি হোস্টেল থেকে মেয়েদের কান্নার আওয়াজ, আর বাকিটা তো না নাই বলে, যার মাথার উপরে 3.5 লাখ মানুষের দায়িত্ব, তার হোস্টেল থেকে তার ঘর থেকে যদি মেয়ে লোকের কান্নার আওয়াজ আসে, মেয়ে লোক তো এমনি কাঁদে নাকি নাকি, চরিত্র কত নিচে নেমেছে আমি টের পাচ্ছি। দ্বিতীয় নম্বরে যখন দেশের ধনী মানুষগুলো কৃপণ হয়ে যায়, এত কৃপণ পায়খানা করে না প্রধান বিচার, একজন কৃপণের গল্প করেছিলাম, এত কৃপণ নামাজ তো পড়ে না, মানুষের শেষ পর্যন্ত ঠেলায় পড়ে নামাজ পড়বে, তো টুপি বানিয়েছে, একটা পাঞ্জাবি প্রথমে কিনেছে নামাজ পড়তে হবে, কিছুদিন গায়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে পাঞ্জাবিতে ফাটল ধরেছে, ছিঁড়ে যাচ্ছে, কি করি, ফেলে দেব না, সামনের সাইডটা বাদ দিয়ে পেছনের সাইডটা দিয়ে একটা হাত মোছার রুমাল বানিয়েছে, ওইটা ছিঁড়ে যায় যায় যে কোনো কায়দায় সেলাই মেলাই করে ওইটা বানিয়েছে, টুপিটা ময়লা হয়ে গেছে, কি করা যায়, সোমার দিন নামাজে যাওয়া লাগবে, বউকে বলছে একটু ভালো করে ধুয়ে দাও, কিন্তু সকায়নি, কি করা যায়, ভেজা টুপি নিয়ে গিয়ে ঠান্ডা লেগে যাবে, স্ত্রীকে বলছে তাড়াতাড়ি করে শুকিয়ে দাও, রোদ নেই, চোলার উপরে নিয়ে হবে ধরো, সে ধরেছে, আল্লাহর ইশারা গেছে পড়ি, আগুন লেগে গেছে, ওখান থেকে ওই ছাই তুলে নিয়ে দাঁত মাঝে কুলি করে আর বলছে আল্লাহ টাকা গুলো আমি পানিতে ফেললাম, আর কি করবেন আপনি, পাঞ্জাবি দিয়ে 3 টাকা চলছে, এরপরও যদি টাকা পানিতে পড়ে, এর মতো কৃপণ দেশে আছে, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে দাঁড়াবে জাকাতকে তারা জরিমানা মনে করবে, আর দেশের সব কাজ যখন মেয়ে লোকের পরামর্শ অনুসরণ করা হবে। আমি টাকার কাজ পরিবার থেকে আমি উপরে নাই নাই গেলাম, সব জায়গায় এখন পরামর্শ শুধু সব মেয়েদের, আজ পুরুষের যে দায়িত্ব গুলো আছে এগুলো না বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আজ আমরা পুরুষ মানুষ যারা বউ গুলো এখন রাজমিস্ত্রি আর আমরা সুগাই দিই, ওদের দায়িত্ব গুলো আজ আমরা জানাতে পারিনি,
মেয়েদেরই পরামর্শ মত কাজ করলে কি হয়, আমাদের একেবারে প্রথম থেকে শুরু করে তাকান, আমাদের আদি পিতা কিন্তু ধরা খেয়েছিল এই মেয়ের পরামর্শ। ওরা শুধু জান্নাতে আমাদেরকে বের করে দেয়নি, এখনো পর্যন্ত চালাচ্ছে, আমি কোন জায়গায় শয়তানের চক্রান্ত করে বড় করে পাইনি, যেখানে শয়তানের চক্রান্ত আছে সেখানে আছে দাইফ মানে দুর্বল, আর দাইফা মানে একেবারে দুর্বল। সামনে হয়তো দেখতে মনে হয় বিশাল, আপনি শুধু দাঁড়াবেন দুর্বল সব ভেঙে চলে গেছে, মাকড়সার জালের মতো ওদের ষড়যন্ত্র গুলো। সকালবেলা যদি এই জমিনে কেউ এসে দেখেন পুরা জমিটা মাকড়সার জাল দিয়ে ছেয়ে গেছে, চিন্তা করবেন কি করে আমি ভাঙবো, কয়দিন সময় লাগবে, কিছুই না। আপনার 7 বছরের যে ছেলেটা আছে এখন প্যান্ট পরে না, ওরে হাতে একটা লাঠি দিয়ে